মুহররমের বরকতময় মাসে দশই মুহরম তথা আশুরার দিনে বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন আল্লাহ পাক আম্বিয়াই কেরামকে সম্মান মর্যাদা দান করেছেন। এই দিনে তাদের মহাত্ম বর্ণনা করা হয়েছে। আশুরার দিনে আম্বিয়াই কেরামের সম্মান ও মর্যাদা সম্পর্কে কিছু তথ্য বলি জেনে নিন। নাম্বার এক, আশুরার দিনে হযরত সাইয়্যিদানা মূসা আলা নবিয়ানা ওয়া আলা ইসলামকে সাহায্য করা হয়েছিল এবং ফিরাউন সহ তার অনুসারীদের এই দিনে ধ্বংস করা হয়েছিল। নাম্বার দুই, হযরত সাইয়্যিদানা নূহ আলা নবিয়ানা ওয়া আলা ইসলামের নৌকা জুদি পাহাড়ে এই দিনে থেমেছিল। নাম্বার তিন, হযরত সাইয়্যিদানা ইউনুস আলা নবিয়ানা ওয়া আলা ইসলাম এই দিনে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। নাম্বার চার, হযরত সাইয়্যিদানা আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলা ইসলামের তাওবা এই দিনে কবুল করা হয়েছিল। নাম্বার পাঁচ, হযরত সাইয়্যিদানা ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলা ইসলাম এই দিনে উনাকে কুফ থেকে বের করা হয়েছিল। নাম্বার ছয়, এবং এই দিনে হযরত ঈসা আলা নবিয়ানা ওয়া আলা ইসলামকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। নাম্বার সাত, আশুরার দিনে হযরত সাইয়্যিদানা দাউদ আলা নবিয়ানা ওয়া আলা ইসলামের তাওবা কবুল করা হয়। নাম্বার আট, হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলা ইসলাম এই দিনে দুনিয়াতে আগমন করেন। নাম্বার নয়, হযরত সাইয়্যিদানা ইয়াকুব আলা নবিয়ানা ওয়া আলা ইসলামের দৃষ্টিহীনতা এই দিনে দূর হয়েছিল। নাম্বার দশ, এই দিনে হযরত সাইয়্যিদানা ইদ্রিস আলা নবিয়ানা ওয়া আলা ইসলামকে দুনিয়া থেকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। নাম্বার এগারো, আল্লাহ পাক এই দিনে হযরত আইয়ুব আলা ইসলাম এর পরীক্ষামূলক ফেরাশানি দূর করেন। নাম্বার বারো, আশুরার দিনে হযরত সাইয়্যিদানা সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলা ইসলামকে বাদশাহিত্ব দান করা হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, এই এতক্ষণ পর্যন্ত আমরা আশুরার দিনের বিভিন্ন ফজিলত, বিভিন্ন ওয়াকিয়া ঘটনাবলী শুনেছি। আসুন আমরা এই দিনকে ইবাদতওয়ালা, গুনামুক্ত, বেশি থেকে বেশি আল্লাহ জিকির, পাক কালামের পাঠ, অধিক দান সৎকার মাধ্যমে এই দিনকে উদযাপিত করি। আল্লাহ পাক এই দিনে আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণ নেক আমল করার তৌফিক দান করুক। আমিন, বিজাহিন নবিল আমিন।